হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং টু অল। এর আগের দিন আমি বেশ কিছু ইন্ডিয়ান পলিটির যেসব অ্যাক্টগুলো রয়েছে ফার্স্ট চ্যাপ্টারে লক্ষ্মীকান্তের, তো বিভিন্ন অ্যাক্টগুলো সম্পর্কে আমি ফিচার্সগুলো তুলে ধরেছি। যারা দেখোনি এখনও পর্যন্ত ভিডিওগুলো, তারা ফেসবুক পেজে অর ইউটিউবে তোমরা দেখতে পারো। একটা কথা বলে রাখি, উল্টো পাল্টা রিলস ভিডিও দেখার থেকে একটু এডুকেশনাল ভিডিও দেখা অনেক বেটার। এগুলো আজকে নয়, পরে বুঝবে। যাই হোক, আমরা আজকে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ব্রিটিশরা কীভাবে ভারতে তাদের শাসন ব্যবস্থা তুলে ধরেছিল এবং ধীরে ধীরে একটা সাংবিধানিক ওয়েতে তারা বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে শাসন ব্যবস্থার কার্যাবলী তুলে ধরেছিলেন। এবার দেখি যে ব্রিটিশ ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়ার মধ্যে কীভাবে ক্ষমতার হস্তান্তর হয় এবং সেই ক্ষমতার হস্তান্তরের পরে তা ভারতীয়দের মধ্যে আদৌ কি প্রটেক্ট হয়েছে কি না, সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো আজকে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সালে বিশেষ কিছু এই অ্যাক্টের মধ্যে নেই, তবে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো, আমাদের পার্লামেন্ট এবং বিধানসভা বিধান পরিষদের মতো এইখানেও কিন্তু সেন্ট্রাল লেজিসলেটিভ এভেন্সিয়াল লেজিসলেটিভ কিন্তু ছিল, এবং সেখানে কিছু অফিসিয়াল মেম্বার্সও ছিল এবং নন অফিসিয়াল মেম্বার্সও ছিল। ভালো করে খেয়াল রাখবে, ভাইসরয় তিনি এক্সিকিউটিভ কাউন্সিলের কিন্তু হেড, সেই হিসাবে তিনি নন অফিসিয়াল মেম্বার নমিনেট করতে পারতেন। এবার নমিনেট করবে নন অফিসিয়াল মেম্বারসদের কতটা, কত বেশি করবে এবং কোনখানে করবে, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে না প্রভিনশিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে, দুটোতেই করবেন এবং দুটো তো করতে গেলে কি প্রসিডিওরের মধ্যে যেতে হয় সেটা দেখো। প্রথম পয়েন্টে আমি লিখেছি, ইনক্রিজড দ্য নাম্বার অফ অ্যাডিশনাল মেম্বার্স ইন সেন্ট্রাল অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল। তার মানে সেটাই বোঝাচ্ছে যে কিছু অ্যাডিশনাল মেম্বার কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়। তাহলে এখানে অ্যাডিশনাল মেম্বার্স কাদের কথা বলছে এই অ্যাক্টে? নন অফিসিয়াল মেম্বারসদের। এর আগের অ্যাক্টে আমরা দেখেছি তিনজন ভারতীয়দের নন অফিসিয়াল হিসাবে নমিনেট করেছিলেন, এবার আমরা দেখতে পাচ্ছি সে সংখ্যাটা আরও বাড়িয়ে দিয়েছে। বাট মেইনটেন দ্য অফিসিয়াল মেজরিটি, এটার মানে কি বোঝাচ্ছে যে অফিসিয়াল নন অফিসিয়াল দু ধরনের মেম্বার ছিল এবং এই ক্ষেত্রে অফিসিয়ালরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছিল। ধরো অফিসিয়াল যদি 50 হয়, নন অফিসিয়াল কিন্তু 30-35 এরকম, মানে দুটোর মধ্যে কম্পারিজন যখন হচ্ছে অফিসিয়াল মেজরিটি বেশি ছিল। এবার এই কোশ্চেনটা এক্সামে প্রায় আসে এবং অনেকে কিন্তু গুলিয়ে ফেলে, লক্ষ্য করবে। ইনক্রিজ দ্য পাওয়ার অফ লেজিসলেটিভ কাউন্সিলস অ্যান্ড গেভ দেম দ্য পাওয়ার অফ ডিসকাসিং বাজেট অ্যান্ড অ্যাড্রেসিং কোশ্চেন্স টু দ্য এক্সিকিউটিভ। আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলে কে ছিলেন? ভাইসরয়। এবং তাকে অ্যাড্রেস করবে কি বিষয়? বাজেট। বাজেট বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে যে মেম্বার্সরা ছিলেন লেজিসলেটিভ কাউন্সিলসের, তারা ভাইসরয়কে বা এক্সিকিউটিভ কাউন্সিলকে অ্যাড্রেস করতে পারবেন, এই ক্ষমতাটা কিন্তু দেওয়া হয়। বোঝা গেল? তো এই বাজেট ব্যাপারটা ফার্স্ট টাইম কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 জানা যায়। ইট প্রোভাইডেড ফর দ্য নমিনেশন অফ সাম নন অফিসিয়াল মেম্বার্স অফ দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, প্রভিনশিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। এরপরেও আরও কিছু নন অফিসিয়াল মেম্বার্সদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয় দুটো জায়গায়, এক হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে এবং আরেকটা হচ্ছে প্রভিনশিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে। এইবার রিকমেন্ডেশন তো একটা ব্যাপার থাকে, যে অনেক ক্ষেত্রে ভাইস রিকমেন্ডেশনে অনঅফিসিয়াল মেম্বার্সদের নমিনেট করে থাকেন, এবং প্রথম ক্ষেত্রে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে হবে তো ভাইসরয়ের দ্বারা নমিনেশন, বাট অন দ্য রিকমেন্ডেশন অফ প্রভিনশিয়াল লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স, যে বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং প্রভিনশিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের রিকমেন্ডেশনে। বোঝা গেল? এই দুটো রিকমেন্ডেশনে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা নন অফিসিয়াল মেম্বার্সদের
ইনক্রিজ করে দেওয়া হয়, নমিনেট করে দেওয়া হয়। এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে বাই দ্য গভর্নর, ওই ক্ষেত্রে ভাইসরয়, এক্ষেত্রে গভর্নর অন দ্য রিকমেন্ডেশন অফ ডিস্ট্রিক্ট বোর্ডস, এরকম ডিস্ট্রিক্ট বোর্ডস, ওকে, মিউনিসিপ্যালিটিস, ইউনিভার্সিটিস, ট্রেড অ্যাসোসিয়েশনস, এইসব সংস্থা, অর্গানাইজেশন যেসব রয়েছে তাদের রিকমেন্ডেশনে গভর্নর প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নমিনেট করেছিল নন অফিসিয়াল মেম্বার্সদের। আরেকটা দেখো, এই যে নন অফিসিয়াল মেম্বার্সদের, এইখানে কিন্তু একটা ইনডিরেক্টলি ইলেকশনের একটা কথা উঠে আসে, বাট খেয়াল রাখবে এখানে কিন্তু ইলেকশন ওয়াজ নট ইউজড ইন দিস অ্যাক্ট, ইলেকশন কথাটা কোনোভাবেই ইউজ হয়নি। ছিল 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে আমরা পরবর্তী অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট, এটার থেকেও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মল্লেমিন্টো অ্যাক্ট। তো মল্লেমিন্টো অ্যাক্ট কত সালে হয়েছিল না, 1909 এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা নোন অ্যাজ মল্লেমিন্টো অ্যাক্ট। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, একটা ট্রিক্স আছে, ধরো আমরা তো জানি মল্লেমিন্টো অ্যাক্ট, তো মল্লে কে ছিল, লর্ড মল্লে কে ছিলেন এবং মিন্টো কে ছিলেন, এই কোশ্চেনটা আসতে পারে। তো সবসময় মনে রাখবে, যেমন মন্টেগু চেমসফোর্ড 1919 সালে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টও কিন্তু রয়েছে, সেইখানে মন্টেগু কে ছিলেন এবং চেমসফোর্ড কে ছিলেন, এটা একটা ট্রিকটা হয়েছে, এইটাই ট্রিকটা হচ্ছে এইটাই যে ধরো মল্লেমিন্টো অ্যাক্ট আগে মল্লে আসবে, তার মানে আগে যে থাকবে সে হবে তখনকার সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। এবার কোশ্চেন, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া প্রথম কোন অ্যাক্টে এর কথা বলা হয়েছে, এটা কমেন্ট করে জানাও। এবং পরে যেটা থাকবে সেটা মিন্টো, মিন্টো কে ছিলেন, মল্লে তো তোমরা বুঝলে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, মিন্টো ছিলেন কিন্তু ভাইসরয়। তার মানে বোঝা গেল যেটা পরে থাকবে যে নামটা সেটা হচ্ছে ভাইসরয়, আর যেটা আগে থাকবে সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, বোঝা গেল। এই ক্ষেত্র মল্লেমিন্টো অ্যাক্টের ক্ষেত্র, 1909 সালের অ্যাক্টের ক্ষেত্র, লেজিসলেটিভ কাউন্সিলসে, লেজিসলেটিভ কাউন্সিলস দ্যাট মিন্স সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল, দুটাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং মেম্বার্সদের নন অফিসিয়াল অফিসিয়াল মেম্বার্স দুটো ছিল। তো এই ক্ষেত্রে সেন্ট্রালের ক্ষেত্রে যখন সাইজটা বাড়ানো হয় তখন 16 থেকে 60, একইভাবে যখন প্রভিন্সিয়ালের ক্ষেত্রে হতো নাম্বারটা যখন বাড়ানো হতো তখন ইউনিফর্ম থাকতো না, মানে এর স্পেসিফিক কোনো নাম্বার থাকতো না, বুঝা গেল। আমরা আগের অ্যাক্টে দেখেছি 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে, যে ওখানে নন অফিসিয়াল মেম্বার এবং অফিসিয়াল মেম্বারদের মধ্যে একটা মেজরিটির কথা তুলে ধরেছিলেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি ভাইসরয় সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে সেখানে সেন্ট্রালের ক্ষেত্রে অফিসিয়াল মেজরিটি রাখত এবং প্রভিন্সিয়ালের ক্ষেত্রে নন অফিসিয়াল মেজরিটি রাখতেও পারো, যেটা আগের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই অফিসিয়াল মেজরিটি ছিল। তোমরা যদি একটা ঠিকঠাক দেখতে পারো, আমি যে ক্লাসটা নিয়েছি সেখানে দেখবে মেজরিটি কথাটা, অফিসিয়াল মেজরিটি দুটো লেজিসলেটিভ কাউন্সিলেই ছিল, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলও ছিল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলও ছিল। এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে প্রথম পয়েন্টেই, রিটেন দ্য অফিসিয়াল মেজরিটি ইন দ্য সেন্ট্রাল বাট অ্যালাউড দ্য প্রভিন্সিয়াল টু হ্যাভ নন অফিসিয়াল মেজরিটি। অফিসিয়াল মেজরিটি সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে রাখতেই হবে, পারমিশন দিয়েছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে তোমরা নন অফিসিয়াল মেম্বার্সদের বেশি সংখ্যায় রাখতেও পারো। এরপরে যে আমি আগের একটা বলেছি বাজেট নিয়ে বিভিন্ন কোশ্চেন করতে হবে এক্সিকিউটিভ কাউন্সিল, সেটাকে আরও এক্সপ্যান্ড করে দেওয়া হয়, কীরকম, বোথ লেভেলস, দ্যাট মিন্স সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দুটো ক্ষেত্রেই মেম্বার্স ওয়ার অ্যালাউড টু আস্ক সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন্স, মুভ রেজুলেশনস অন দ্য বাজেট এক্সেট্রা। বাজেটের উপরে সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করতে পারবে, যেটা এখন আমাদের পার্লামেন্টে হয়, এবং রেজুলেশনস মুভ করাতে পারবে। একটা পয়েন্ট, প্রোভাইডেড ফর দ্য ফার্স্ট টাইম ফর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ ভাইসরয় অ্যান্ড গভর্নর্স। ফার্স্ট টাইম যে এক্সিকিউটিভ কাউন্সিল রয়েছে ভাইসরয় এবং গভর্নরের, বিভিন্ন গভর্নর্স রয়েছে এবং ভাইসরয় একজনই থাকেন, সেখানে
কাউন্সিলে ইন্ডিয়ানদের অ্যাসোসিয়েশনের কথা ভাবা হয়। আগে নন অফিসিয়াল মেম্বারদের কথা হয়, এখন অফিসিয়ালি সেই ব্যাপারটা ভাবা হচ্ছে। এক্সামসগুলোতে যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সেটা যে এই যে এক্সিকিউটিভ কাউন্সিলে প্যানেলে যেটা ভাইসরয় এবং গভর্নর্সদের প্যানেল ছিল, সেই প্যানেলে ইন্ডিয়ানদের যখন অ্যাসোসিয়েশনের কথা বলা হয়, ফার্স্ট কোনো ইন্ডিয়ানকে তো নেওয়া হয়েছে, তো সেই ব্যক্তির নাম হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। মনে থাকবে তো, সত্যেন্দ্র প্রসাদ সিনহা হলেন প্রথম ভারতীয় যিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করেছিলেন। এবং প্রশ্ন থাকতে পারে কি হিসাবে জয়েন করতে, বিভিন্ন ডিপার্টমেন্ট তো থাকে, তো পোর্টফোলিও সিস্টেম, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তা কোন ডিপার্টমেন্টে তিনি যুক্ত ছিলেন। তিনি ছিলেন অ্যাপয়েন্টেড অ্যাজ ল মেম্বার, ল মেম্বার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন। বুঝলেন, এই দুটো কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে আসবে। প্রথম ভারতীয় যদি বলে, প্রথম ভারতীয় ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করেছিলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা, এবং তিনি কী কোন ডিপার্টমেন্টের মেম্বার হিসাবে অ্যাপয়েন্টেড ছিলেন, সেটা হচ্ছে তখন ল মেম্বার, ল মেম্বার হবে। ওকে, এরপর দেখো এটা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটার মতন এই কোশ্চেনটা খুব দেয়। ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে একটা কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিমস, এই যে সিস্টেম, মানে একটা সেপারেট ইলেকটোরেটের কথা ভাবা হয়। এবং এর ব্যাকগ্রাউন্ডে অনেক স্টোরি আছে, ইন্টারেস্টিং স্টোরি, কোনো এক সময় শর্ট ভিডিওতে আমি জানিয়ে দেবো। ওকে, তো মিন্টু কিন্তু একটা গেম প্লে করে ইন্ডিয়ানসদের, হিন্দু মুসলিমদের মধ্যে, তো তাদের জন্য, মুসলিমদের জন্য একটা সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করায়। সেপারেট ইলেকটোরেট মানে তোমরা ধরো একজন মুসলিম ব্যক্তি ভোটে দাঁড়ালে তার ভোটটা হবে শুধুমাত্র মুসলিম জনগণের দ্বারা। ওকে, এই জন্য সেপারেট ইলেকটোরেট বলা হয়, এবং এটা হিউজ একটা ইম্প্যাক্ট করে সেই সময়ে ইন্ডিয়ানসদের মধ্যে। ওকে, তো একটা কমিউনাল হারমোনি নষ্ট হয়, তো এই প্ল্যানটা করেছিলেন লর্ড মিন্টো বরাইতে, এবং এই কারণে মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট। এই যে কমিউনাল ইলেকটোরেট, দ্যাট মিন সেপারেট ইলেকটোরেট করেছিলেন, তার ফাদার বলা হয় লর্ড মিন্টো। অবশ্যই এটা খুবই বাজে একটা কালো অধ্যায় ছিল ইতিহাসের পাতায়, বাট লর্ড মিন্টোকে এই কারণে মনে রাখতে হবে। এই কোশ্চেনটা খুব দেয় যে সেপারেট ইলেকটোরেট কোন অ্যাক্টে বলা হয়, কত সালের অ্যাক্ট, কোন অ্যাক্ট, মল্লে মিন্টো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এবং কাকে ফাদার অফ ইলেকটোরেট, কমিউনাল ইলেকটোরেট বলা হয়, এটা লর্ড মিন্টো। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা এই দুটো কোশ্চেন, দুটো তিনটে কোশ্চেন দেখে রাখবে। ওকে, আর বিশেষ কিছু নেই, লাস্ট একটা বলেছি যে ইট প্রোভাইডেড সেপারেট রিপ্রেজেন্টেশন অফ প্রেসিডেন্সি কর্পোরেশন চেম্বার অফ কমার্স ইউনিভার্সিটি জমিদার্স, তো তাদের একটা সেপারেট রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করে, তারা তাদের আলাদা আলাদা করে রিপ্রেজেন্টেটিভ বডি তারা অর্গানাইজ করতে পারবে, এই জন্য বিভিন্ন সেই অর্গানাইজেশনগুলোর নামগুলো দিয়েছে। ওকে, এই হলো 1909 সালের মল্লে মিন্টো অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।